আসসালামু আলাইকুম। হে হোয়াটসঅ্যাপ, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আশা করি ভালোই আছো, আমিও অনেকই ভালো আছি। ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানালাম। আমি তো কমল দাদা তো গাড়িতে গান দিয়েছে, তো কপিরাইট ক্লেন আসবে, সেই জন্যে মানে অল্প স্পিডটা বাড়িয়ে দিয়েছি, সেই জন্য ওইরকম করে। তো আমরা যেখানে মানে নগাঁও মাতৃ মেডিকেল, তো ওইখানে বসে ডক্টর, তো ওইখানে ডক্টর তো নাই, তো সেই জন্যে বলে দিল যে বাসায় আছে, আজকে রবিবার ছিল, তো সেই জন্যে আমরা ভাবলাম যে না, দেখাইতেই হবে, তো সেই জন্যে ডক্টরের বাসায় রওনা দিতেছি এখন, এখন যাচ্ছি ওইখানে। তো কামাল দাদাকেই নিয়ে যাচ্ছি, আর জাকিরুল ওইটা মানে এখন যে যাইতেছি স্কিনের ডাক্তারের কাছে, ওইটা আমার ছোট ভাইয়ের মুখে কি হচ্ছে জানি না। ঘুরলাম, ঘুরে সরে এখন আরেক জায়গায় আসছি, এই ডক্টর দেখাইতে আসছি এখানে। তো জাকিরুলের দেখানো হয়ে গেছে স্কিন ডাক্তার, তারপরে ওষুধ নিয়ে তারপরে বাসায় চলে যাব। আর আমার এখন ডাক্তার দেখানো হয় নাই, আরেক ঘুরে উঠতেছি। উফ বন্ধুরা, জানি না কত সময় যে আরো লেট করতে হবে, অনেক সময় ধরে আসছি কিন্তু কখনো ডক্টর আসতেছে না। তো এখানে বেলকানির এখানে এসে আমি সুন্দর ভিউ দেখতেছি, অনেকই ভালো লাগতেছে দেখে। তো এই যে বসে এসছি দেখতে পারতেছো ছোট ভাইয়ের সাথে, ওরও সময় পার হইতেছে না, আমারও সময় পার হইতেছিল না, তারপর ও মোবাইল দেখতেছিল, তারপর আমি চলে যেতেছি। তো কামাল দাদা নিচ্ছে, কামাল দাদার অনেক খিদা লাগছে, তারপর চাকরির খিদা লাগছে, চাকরির আলট্রাসাউন্ড হইলো না, তো টেবিল সেবে দিছে, তো আমার আলট্রাসাউন্ড হইলো, অনেকই লিভারে চর্বি বেড়ে গেছে। পাঁচ দিন পরে আর একবার আসতে বলছে, এখন বাসায় যাই, অনেকই খিদা লাগছে এখানে আর কথা। তো বন্ধুরা, ফাইনালি আমি ডক্টর দেখাই আছে কে একদম সুন্দর ওষুধ টষুধ নিয়ে এখন বাসায় চলে যাইতেছি। দেখো বাসার দিকে রওনা দিছি, আর এই যে গাছটা সামনে দেখতে পাচ্ছ, মনে হয় কাশ্মীরে যেগুলো গাছ থাকে অনেকই বরফ পড়ে থাকে ওই রকমই লাগতেছিল আমার কাছে, ওই রকম ফিলিংস হইতেছিল। তো অল্প উঠতেছে, তো এখন রাত্রের টাইমে বন্ধুরা দেখো সারাদিন মানে আর ভিডিও করতে পারি নাই, ওইখান থেকে আসছি 4টা বাজে, 4:30 বাজে আসছি। তো এখানে দেখতে পারতেছো বাসায় পিঠা সিটা বানাইতেছে, এখানে কুলি পিঠা বানাইতেছে। তো কুলি পিঠা বলতেছে দিদি যে ভাত দিয়ে খাইলে ভালো হবে, তো এখানে মাংস সুন্দর করে বানিয়ে ফেলছি, দুইটা মুরগি এখানে আনা হয়েছিল, তো দুইটা মুরগি সুন্দর করে দেখো একদম আলু দিয়ে সুন্দর করে নাসা নাসা করে বানিয়েছি, কারণ আজকে রাত্রে ভাত বানাবো না, তো রুটি খাবো, অতগুলো রুটি বানিয়েছি আর পিঠা বানাইতেছি, তো এগুলাই খাবে। এখানে ছোট ভাই বউ, এখানে ফাতেমা দেখতে পারতেছ। তো বাসায় ভালো লাগে আমার মেহমান আসলে, আর অনেকই ভালো লাগে, কি বলবো, একা একা থেকে থেকে মানে একদম বোর হয়ে গেছি। তো এখানে জেসমিনা পিঠা ভাজতেছে, তো আমি বাচ্চাদের আমার ভাতিজির সাথে খেলাইতেছি, এখানে এসে দেখতেছি কি করতেছে ওরা। তো আশা করি তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবো বন্ধুরা, তোমাদের বাহিরে কিছুই করতে পারবো না। আর দেখো ঘর বাড়ি একদম এলোমেলো হয়ে আছে, অবস্থা নাই, তোগুলো সব কিছুই সারবো। ব্লগটা ভাবতেছি এখানে শেষ করে দিব, অত লং করবো না, অত লং ভিডিও তোমরা দেখতে চাও না বন্ধুরা। তো নিজেরও খেয়াল রাখবো, মা বাবারও খেয়াল রাখবো, তোমরা সবাই ভালো থাকবে।